সামনে না কখনো বেশি টাকা পার করতে নাই, যা জলদি করে নিয়ে আয়। যা ভাই আপনি সামনে আগেন, আমি একটু পানিটা গরম করে দিয়ে আসতেছি। যাই আচ্ছা যা 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 জলদি নিয়ে আয়, একা একা ভালো লাগে না। একা একা দান্দারে দান্দা, পুরো দুনিয়াটা চলতেছে দান্দার উপরে, আমি কেন দান্দা করবো না, সবই তো দান্দা। আবা ঢেকে যাওয়ার আগে আপনি যে হাঁটার স্টাইলটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে, মানে বাসায় আপনি যেভাবে হাঁটেন একজন নায়িকা কিন্তু সেভাবে হাঁটবে না। না আমি পারি তো, আমি নায়িকার মতো হাঁটতে পারি, দেখাই আপনাকে। আচ্ছা দেখান রে, লাভ দিয়ে হাঁটতেছেন যে না লাভ হবে না, এখানে আপনাকে একটু স্লোলি হাঁটতে হবে আর কি। আমি একটু দেখাই দিই আপনাকে। দেখান দেখান, এই যে দেখেন, ফারবো 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 মজনু ভাই দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখি তো আমি তোমার আম্মার কোন খালের বন্যা কি যে, হ্যাঁ আমার খালাম্মা ডাকতেছো কেন? আচ্ছা ইদুল, তুমি সিনেমায় হাস করতে আসছো যে, কথাবার্তাটা একটু ভালো করে বলতে শেখো। আপনি ঠিকই বলেছেন, আবার রাজ্জাকই হবে, মানে হয়েছে কি আমার স্ক্রিপ্টে যে আমি লিখেছি এই চরিত্রটার নাম হলো আপনি রাজ্জাক আর কি, আর এই চরিত্রটা করতেছে যে ইদুল আর কি। মস্কার করতেছেন এ নায়ক রাজ্জাক? সি 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 আপনি কি ভাবতেছেন, আমি শয়নে স্বপনে ছোটবেলা থেকে খালি একজন রেই চিন্তা করেছি, উনি হচ্ছেন নায়ক রাজ রাজ্জাক। আর এ আপনি কি ভেবেছেন আমি নায়ক রাজ রাজ্জাককে চিনি না? বুঝতে পারছি না, ইয়া আমি বলতেছি আবা ইয়ে একটা ভুল বুঝবুঝি ওই গিয়ে আর কি। আসলে হয়েছে কি আমার স্ক্রিপ্টে যে চরিত্রটা লিখা আছে ওই চরিত্রটার নাম হলো রাজ্জাক আর কি, আর এই রাজ্জাকের চরিত্রে এই ঈদুল অভিনয় করবে। না 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 না, সি 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 ওয়াল্লাহ ওর চেহারা তো একেবারে ফসা কুমড়া আছে না, ও ফসা কুমড়ার মতন, আর গায়ের রং কি ফাতিলের তলার খালির মতন। আমি এই ছেলের সাথে অভিনয় করবো না, আমি এই ছেলের সাথে নায়িকা হবো না। আমি এলেন নাক করে আসি দেয়, উনি ফুর 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 করে সব কইতেছে, আমি হস্তা না কি মনে হয়, কি মনে হয় সিরাজগঞ্জের সালাল আশিটা তোলা আপনার হাতে আমি অভিনয় করবো এটা আপনার মনে হয়? হ্যাঁ অত হস্তা না। এই এ বলতো ভাই, ভাই এরকম কি করলেন ভাই? আপনি আপনি আমাকে কইলেন যে আমার নায়িকা বো সামনুর কোনে সামনুর আপা কোনে হ্যাক নিয়ে আসেন। হ্যাঁ এই যে আরে বদ্ধ তোমার সামনে দাঁড়িয়েছে যে সামনুর আপা, আর বুঝছি ইঞ্জিনও ভুল হয়ে গিয়ে গেল, মানে তুমি ভুল বুঝছো আর কি। আসলে আমার স্ক্রিপ্টে যে চরিত্রটার নাম লিখছি না, ইতার নাম হলো সাবনুর আর কি। এই যে সাবনুর করবে এই যে ম্যাডাম। ভাই ভাই এটা আপনি কী করতেছেন ভাই, আপনি আমাকে মাফ করে দেন ভাই, আপনি যদি সাবনুন ম্যাডামের ছবি উনার মুখের হাতে আটকে দেন তারপরও উনার হাতে আমার অ্যাক্টিং করা সম্ভব হবে না ভাই। এই ছেলে এই চুপ করো, একদম সাবধানে কথা বলবে তুমি, উল্টা পাল্টা কথা বলবে না। তুমি কি মনে করছো আমি কি কম সুন্দরী? হ্যাঁ আমাকে দেখতে কি কম সুন্দর লাগতেছে? হ্যাঁ নায়িকা মতো লাগতেছে না? আপা ম্যাডাম মানে একটু শান্ত হন আর কি। দেখো ইদুল, আমি যা করেছি তোমাদের দুজনে ভালোর জন্য করেছি, এখন একটু শান্ত হয়ে তোমরা দুজনে তো মেকআপ নিয়েছো শটের জন্য রেডি হও। হ্যাঁ মজনু ভাই আপনি কিন্তু আমার সঙ্গে বেমানি করেছেন, আমি যদি আগে জানতাম। ও মনে পড়ছে মনে পড়ছে, ছোটবেলায় আমার আব্বার বাড়িতে একটা তরকারি হলো কালা কুচকুচিয়া, সে তরকারি দিতে আসতো, কি বলতো জানেন, তরকারি তরকারি ভাই বিশ্বাস করেন কিছুদিন আগে আমি করে আমার ম্যাচে বুঝছেন একটা বুয়া রাখছিলাম ঠিক এমন দেখা যায় ঘর মুস্তু মুস্তু না
বেশি গুনে গেছে মাজার আমার বাবাকে আছে এ বুয়া আই গো এই বুয়া এই বুয়া এই বুয়া এই বুয়া মরিয়া যাও আরে বদ্দা আপনি আবার কি বলতেছেন যে শুনেন বদ্দা আপনার কথা দেখে আমার অনেক বুদ্ধিমান মানুষ মনে হচ্ছে যে শুনেন বদ্দা আমি এই যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা করেছি শুটিংয়ের জন্য এখন এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে বিপদে পড়ে যাবো যা বদ্দা তাদের একটু বুঝে বলেন আপনি হ্যাঁ তা অবশ্য ঠিকই বলছেন আচ্ছা ইদুল আপনাকেও বলছি এখন মনে করেন যে আপনারা শুটিং করতে আসছেন আর মনে করেন যে ডিরেক্টর মজনু সাহেব উনিও মনে করেন আয়োজনটা আয়োজন করছে এখন যদি শুটিংটা না হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হইব কিন্তু আপনাকে দুজনের ঠিক একদম ঠিক বলেছেন বদ্দা এই যে এই জন্যই বলি যে কোনো জায়গাটা ইন্টেলিজেন্ট লোকের অবশ্যই দরকার আছে যে এই যে আপা কিছু মনে করবেন না মানে আমি যে টোটাল অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছি না আমার এই গল্পে আপনাদের দুজনের যে চরিত্র আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ছবিটা রিলিজ হওয়ার পরে দেখুন সুপারিশ ছবি হয়ে যাবে এবং আপনারা দুজন হয়ে যাবেন সুপারস্টার দরকার নাই শুটিং এর মধ্যে চাপায় পড়ো দুনিয়ার মানুষকে দেখায় দাও তোমার প্রতিভা যাও 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 তাই হ্যাঁ দেখায় দাও মানে প্রতিভা প্রকাশিত হবনি তো না আমার ড্রামার হবে 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 ঠিক আছে যান আমি উনির হাতে শুটিং করতে রাজি আছি আপনিও রাজি আমিও রাজি হয়ে গেছি যান শুরু করে দেন কারণ আমার সারা জীবনের স্বপ্ন আমি চিত্রনায়িকা হব তবে আজকে থেকে আমার নাম কিন্তু চিত্রনায়িকা সুফি সুফি ও ভালো দুই অক্ষরের নাম সুফি আরে কোনো অসুবিধা নাই আপনি যেই নামই দেন না কেন আপনারা দুজন রাজি হয়ে গেছেন এতে আমি অনেক খুশি কারণ আমি ছবি শুট হওয়ার আগেই মনে হচ্ছে যে আমার ছবি হিট হয়ে যাচ্ছে আপনারা দুজনে রেডি থাকেন আমি কিছুক্ষণের মধ্যে আমার শর্ট রেডি করতেছি ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা অসুবিধা নাই কে আপনারা মিলিয়া যান আপনার নাম কি তা কইলেন সুফি সুফি তাহলে শুনুন এই তোমার নামটা বদলায় ভালো বদলায় আমরা হলো কুপি সুফি কুপি আরে ভাই আমি জীবনের প্রথম ছবিতে নায়কের সংকট আছি তার মধ্যে আপনি আমার নামের মধ্যে সংকট ফেলা দিলেন আপনি বুঝতেছেন ভাই কুপি মানে কি কুপি অল্প আলোর জন্য ফুদিলে নিবে যাবে আরে ভাই এখন ইলেকট্রনিক যুগ এখন আর কুপি ইয়ে হয় না মানে ফুদিলে নিবে না কি বলতেছ আমার নামের সাথে মিলাই ওর নাম রাখা দরকার নাই ওর নাম রাখেন ফাতিল ফাতিল না না তাহলে আপনি কম করেন বাবা টুপি রাখেন নাম দিয়ে তুমি কষ্ট টুপি করো আমার সাথে কোনো নাম নেই বাবা বুঝছেন আরে ঝগড়া করলে হবে না ঝগড়া করলে হবে না ভাই ফিল নামবে না জীবন হাত মিলান হাত মিলান আচ্ছা আপনি হাত মিলাই ক্যামেরা তুমি নাই শেষ অনই তো না ক্যামেরা অনই তো না রে কি করছো ভাই জি বস আমি একটু ধরছিলাম কেন এখন কাজ করব কি দিই আমরা এজুয়েল জি বস ইয়ে মনে কর যে আজকে সবাই একটু হাত চালিয়ে কাজ করতে হবে মনে কর সিনেমা শুটিং করতে আসিছি যে ডিরেক্টর তুই তো দেখতে পাচ্ছিস মানে এত লুথার ডিরেক্টরের কাজ তো আমি এই যে আলাউদ্দিন লাভলো আমি তো আজকাল পর্যন্ত কোনোদিন করিনি বুঝতে পারছিস বস এখন আমাদেরই এই ছবি মানে কর উঠিয়ে দিতে হবে ঠিক আছে প্রডিউসাররা আমার সাথে কথা বলেছে যে ভাই আপনার উপরেই ভরসা জি বলছে আর দেখতেছিস তো আর্টিস্ট ফার্টিস্ট সব আমার কথা শুনতেছে এখন মনে কর যে আমার সাথে তোরা যদি না থাকিস তাহলে মনে কর আমি পারবো না জি বলছে এখন আজকে ক্যামেরা কি অবস্থা ক্যামেরাটা দেখি বস দেখেন দেখেন তো সমস্যা অনই তো হয় না বস কি মানে প্রবলেমটা কি মানে ক্যামেরা অন কর এই ক্যামেরা এখন শুট করা যাবে না আমি জানি না জল তুই এখনই ক্যামেরা ঠিক করবি এই বস এক সেকেন্ড সব চল চল সামনে চল
समस्त दायित्व তোদের এই মনে কর ব্যর্থতার জন্য তোদের এই পণ্ডিত পড়ার জন্য মনে কর যে আজকে সমস্ত শুটিং বন্ধ হয়ে যাবে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবি আর ক্যামেরার কি ব্যবস্থা করবি সেটা চিন্তা করবি ঠিক আছে জি বস আমি গেলাম এই কি বাবু কি করলি আর এখন এই সাজানি সিকান্দে বস আমি শর্ট নিছিলাম তো তুই কিসের কি জন্য কি করলি এটা কয় हारून भाई ढाका एक ही बासाय भाड़ा थाकी ঢাকায় থাকতে উনি আমাকে যে হেল্প করে জানো তোমাকে অনেক ধন্যবাদ বাবা আমার মেয়ের তো ঢাকায় আল্লাহ ছাড়া কেউ নাই তুমি ওর একটু দেখে রাখো আপনি কোনো চিন্তা করবেন না আন্টি প্রশ্ন করতে পারেন কেন প্রশ্ন উত্তর একটাই ঢাকায় আমি আছি না আমি সবকিছু দেখব ধন্যবাদ বাবা চলো ভিতরে চলো না 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 আন্টি আর ভিতরে যাব না আপনার সাথে তো এখানে দেখা হয়ে গেল আর ভিতরে যাওয়ার কি দরকার বরং আমি আমার হোটেলে চলো এই আপনি আবার হোটেলের কথা বলছেন আপনার তো সাহস কম না আমি না বলেছি আপনি আমাদের বাড়িতে থাকবেন হোটেলের নামও মুখে আনবেন না আরে সেটা কি করে সম্ভব আমি তো হোটেলে রুম বুকিং করে রাখছি সেখানে তো টাকা পয়সা লাগবে অযথা কেন আমি এখানে থাকব তোমাদের বাড়িতে হ্যাঁ আমার পক্ষে সম্ভব না সব অসম্ভবই সম্ভব চলেন বলছি ভিতরে মা তুমি হারুন ভাইয়ের জন্য খাবার রেডি করো তো উনি খাবে এখন আসো বাবা ভিতরে আসো আমি তোমাদের জন্য খাবার রেডি করছি আসো কি ব্যাপার মনে হচ্ছে জামায়াত করতেছে কিছু তো বুঝতে পারতেছি না আই চলেন না ভিতরে চলো আফা বাবা আমরা সামনে খেলছি কি হইছে গো না মানে আফা আমরা মেজাজ তো অনেক কটকটা আর মেজাজ বহুত খারাপ আছে বহুত টেনশন আছে আই আজ আমরা খুঁজে দিতেছি না এটা আমি বহুত টেনশন আছি জানি জামাইরে খুঁজি না হইলে তো মাইয়া লাইটর মাথা গরম হইবার এত কথা বাস কি লে কি কথা কবি হেরে গো আগে মামানি আমাকে একটা ইনফরমেশন দিও মো যদি আরে কিছু টিয়া দেন আরে ও টিয়া নাই তুই আরে ইনফরমেশন দিবি কে আচ্ছা তোর টিয়া নিম কয় বি ইনফরমেশন কি ও জাঙ্গো মু তাবা জান হেদি বাড়ি তো কক্স বাজার তুলা বাইরে আই দেখছি হেদি লগে কথা বলতে তিন চারবার খুজুর 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 করছে কক্স বাজারে নাম মন কোন তিন চারবার লইছে হাসানি আয়া কল দসুই বললাম ইয়াকুব আই তোরে এই কথা হাসানি মিছে এটা প্রমাণ করে নাই কিনা কক্সবাজার যামু যদি মিছা হয় তাহলে কি তোর 32 করে দাঁত কিনতে হালা দিয়াম আজ যদি হাসা হয় তাহলে তুই আত্মন পুরুষ হবি অনা আলো গা আর তো কিছু নেই মা হঠাৎ করে ক্যামেরাটা ডিস্টার্ব দিলে ভাই এখন যে কি করব কিছু বুঝতে পারতেছি না